আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি বুনা খিচুড়ির রেসিপি নিয়ে আসছি। প্রথমে আমি দেখুন চুলার ভিতরে পাতিলটা বসায়া, যখন পাতিলটা গরম হয়েছে আমি 2 ডাব্বু তেল দিয়ে দিলাম। দিয়ে এখন তেলটা একটু গরম হওয়ার পরে আমি 1 মুঠ পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি 1 মুঠ পেঁয়াজ দিছি। পেঁয়াজটা একটু হালকা লাল হওয়া পর্যন্ত আমি এখানে মশলাটি দিয়ে দিব। আমি এখানে 3 টুকরা এলাচি, 2 টুকরা দারচিনি আর 1টা তেজপাতা দিব। এখন দেখুন আমি কিন্তু এলাচিটা আর দারচিনিটা দিয়ে দিলাম। এখন আমি 1টা তেজপাতা শিরা এখানে দিয়ে দিব। আমি বেশি তেজপাতা দিব না, 1টা দিব। আর বেশি মশলা আর তেজপাতার গন্ধটা আমাদের ফ্যামিলি কেউই পছন্দ করে না, এই জন্য আমি বেশি দিই নাই, 1টা তেজপাতা দিছি। দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে এটি একটু লাড়া দিই। পেঁয়াজটা যখন হালকা একটু লাল হয়ে আইব ততক্ষণ আমি এটা মশলাটা এটার সাথে ভালো করে লাড়া দিলে মশলাটার একটা গ্রাম সুন্দর করে ভাজিব, ততক্ষণ আমি এটা একটু ভাজবো। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু হালকা লাল হয়ে আছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে এখন আমি 1 1 করে সব মশলা দিব। 1 চামচ লবণ দিয়ে দিলাম এখানে, 1 চামচ লবণ দিয়ে এখন আমি 1 চামচ হলুদের গুঁড়া আমি দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ হলুদের গুঁড়া দিলাম আর মরিচের গুঁড়া দিলাম 1 চামচ। সব কিছু আমি 1 চামচ করে দিতেছি এখানে। দিয়ে এখন ধনিয়ার গুঁড়াও দিয়ে দিবো আর একটু হলুদ, হলুদটা আমি একবারে কম দিবো 1 চামচেরও। দিয়ে এখন অল্প করে পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নিই। দেখুন এখন একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে এই মশলাটা ভালো মতন কষাইয়া তারপরে আমি একটা মশলাটা যতক্ষণ ভালো মতন না কষবো ততক্ষণ আমি চাইলে এখানে দিব না। দেখুন আমার মশলাটা কিন্তু ভালো মতন কষানো হয়েছে। এখানে আমি ডাল আর চাল আমি 1/2 ঘন্টার মতন ভিজাই রাখছি আর 2টা আলু কাটটা চিকুন করে এটার সাথে দিয়ে দিলাম। আর এখানে ফোজন করা শিমি মটর দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো মতন আমি এই মশলা আর এই ইয়াটাকে ভালো করে এই মশলার সাথে আমি এই চালটারে ভাজবো। চালটা যখন একবার মশমশা করে ভাজা হয়ে যাইব, ভালো মতন কোনো পানি থাকবো না, ততক্ষণ আমি এই চালটারে এই মশলার সাথে আমি ভাজবো। চালটা যত ভালো মতন ভাজবেন খিচুড়িটা কিন্তু সুন্দর মতন খাইতে অনেক সুন্দর হবে আর মশলারও কোনো গন্ধ থাকবো না। এই জন্য আমি ভালো মতন মশলাটাকে ভালো করে তেলের সাথে আর মশলার সাথে আমি এই চালটারে ভাজবো। চালটা ভাজা তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দিব। আমি এখানে একটা পাতিলে করে গরম পানি করছি, এটা দিয়ে দিলাম। দিয়ে এখন পানিটা দিয়ে আমি মশলাটা ভালো করে মিলাইয়া এই ডাল চালের সাথে ভালো করে মিলাই দিলাম। এভাবে কিছু রান্না করে দেখেন অনেক মজার। আমি সব কিছু একসাথে দিয়া এখন আমি ভালো করে লাড়া দিয়া তারপরে আমি এটা ডাইকে রান্না করবো যতক্ষণ খিচুড়িটা সুন্দর করে না হয়। আমি এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দেব, অল্প করে কাঁচামরিচটা দিয়ে এখন আমি এটা ডাইকে দেবো, ডাইকে তারপরে রান্না করবো। দেখুন আমি কিন্তু আর একটু পানি লাগবো, এই জন্য ওই কাঁচামরিচের বাড়িটাতে করে একটু পানি দিয়া তারপরে এখন ডাইকে আমি রান্না করবো যতক্ষণ এটা না হয়। ভালো করে ডাইকে আমি এটা রান্নবো আর এদিকে একটা চুলার ভিতরে আমি এইভাবে করে আলু কাটটা বসাই দিলাম। আলু সিদ্ধটা এদিকে দেখুন আমার খিচুড়িটা কিন্তু পানি শুকাইয়া খিচুড়িটা সুন্দর করে ইয়ে হয়ে গেছে। এখন আমি ভালো মতন লাড়া দিয়া এটা দমে বসামু যাতে চালটা ভালো করে ফুটে যায়। আমি এখানে ভাতের চাল দিয়ে এই খিচুড়িটা পাকাইছি আর চালটা ভিজিয়ে রাখলে একটা সুন্দর লম্বা লম্বা হয় আর খিচুড়িটা কিন্তু ঝরঝরা হয়। তো আমাদের ঘরে একটু খিচুড়িটা হালকা একটু আঠা আঠা পছন্দ করে, এই জন্য আমি একটু নরম করবো, ঝরঝরা করবো না। আমি এখন দেখুন ভালো মতন খিচুড়ারে লাড়া দিয়া আমি আরও 4-5টা কাঁচামরিচ দিয়ে তারপর আমি খিচুড়িটা আবার দমে চুলায় বসাই দেবো। দেখুন আমি কিন্তু আরও 5-6টা কাঁচামরিচ দিছি যাতে ইয়ে হয়। আর এদিকে আমি 2টা টমাটুম চিকুন চিকুন করে কাটটা দিয়ে দিলাম, বেশি না, 2টা টমাটুম দিবো। দিলে খিচুড়িটা খাইতে অনেক মজা লাগে, এই জন্য আমি এখানে 2টা টমাটুম কাটটা দিয়ে দিলাম। দিয়ে এখন
আবার ডাইককে আমি একা দমে অনেকক্ষণের জন্য 1 ঘন্টা লেগে বসাই তুমি, তাওয়া দিয়ে নিচে ডাইককে বসাই তুমি, যাতে ভালো মতন খিচুড়িটা ভিতর থেকে সুন্দর করে হয়। আমি টমাটুমটা দিয়ে এখন আর লাড়া দিব না, আমি এইভাবে করে এটা বসাই দিব ডাইককে। এখন দেখুন খিচুড়িটা ডাইককে বসাই দিছি, আর এদিকে একটা বেগুন নিছি, একটা বেগুনের অর্ধেক নিছি, বেগুনটা আমি এই এইভাবে করে কিউব করে কাটটা, তারপরে আমি একটু ছিলে হালাই দিছি, আর সুন্দর করে কাটটা, তারপরে আমি 2টা টমেটো মাঝখানটা কাটটা দিয়ে দিব। দিয়ে আমি এই ইয়েটা সুন্দর করে চুলার মধ্যে বসাই দিব। আমার কিছুটা কিন্তু দেখুন এদিক দিয়ে হয়ে গেছে গা, অর্ধেক সুন্দর করে কিন্তু কিছুটা হয়ে গেছে। আমি একটা লাড়া দিলাম, লাড়া দিয়ে ওটা সুন্দর করে ইয়ে করে দিলাম। আমার কিছুটা কিন্তু ভালো মতন হালকা নরম নরম হয়েছে, ঝরঝরও হয়েছে। এখন আমি ভালো মতন কিছুটারে একটা সাইডে রাখা, এদিকে আমি একটা পেঁয়াজ আর ঘি দিয়ে একটা দাগানি করবো, করে আমি পোলার খিচুড়ির উপরে দিয়ে দেবো। এখন দেখুন আমি কিন্তু এখানে কিছুটা ইয়ে করে আমি চুলার ভিতরে দেখুন এটার ভিতরে আমি বেগুনটা সুন্দর করে সিদ্ধ করে বসাই দিব, একটু লবণ দিয়ে সেটা দিয়ে ডাইটকা বেগুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা রান্না করবো। আমি বেগুনটা কিন্তু এদিকে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বেগুনটা উঠাই দিব, একটা সাইডে একটা প্লেটে রেখে দেব বেগুনটা, আর এদিকে ডাল সিদ্ধ বসাই দিছি। আমি ডালের ভর্তা বানাবো, এই জন্য আমি এখানে 3 রকমের ভর্তা বানাবো। আমি দেখুন প্রথম বেগুনটার ভিতরে কাঁচামরিচ আর বেশি করে কটা পেঁয়াজ দিলাম, আর 1 মুঠ ধনে পাতা দিলাম, আর 7 মতন লবণ দিলাম। একটু আমি আগে একটু লবণ দিছি, এখন আবার অল্প করে একটু দিলাম। দিয়ে ভালো করে এখানে 1/2 চামচ গোলমরিচের ফাঁকি দিলাম, সাদা আর কালো দুটোটা মিলাইয়া দিয়ে। এখন একটা ডিম ফেটটা আমি বেগুনের সাথে দিয়ে দিব। দিয়ে এখন হাত দিয়ে ভালো মতন ডললা এটার আমি ই করুম। আমি এখানে ধনে পাতা দিব 1 মুঠা, ধনে পাতা দিয়ে এখন আমি এটা হাত দিয়ে একবার ভালো করে মিলাম, যাতে পেঁয়াজটা আর ধনে পাতাটির সাথে ডিমটা একবার ভালো মতন মিলান হয়ে যায়, ওইভাবে করে আমি মিলাম। আমি কিন্তু একটু বেশি করে ধনে পাতা দিছি, আর আপনি পেঁয়াজটা আর কাঁচামরিচ এটা 7 মতন দেবেন, পেঁয়াজটা একটু বেশি করে দিলে এই ভর্তাটা অনেক মজা লাগে আর ধনে পাতাটা। এখন আমি ভালো মতন হাত দিয়ে এটা ডুলম। আমার এই খিচুড়ির রেসিপিটা যাদের পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে আমার ভিডিওটা শেয়ার করে দিন। আপনারা আমার সাথে থাকেন, আপনাদেরকে দোয়া হলো আপনারা আমার সাথে থাকলেই আমি একটু আগে বাড়তে পারবো। সবাই প্লিজ আমাকে একটু লাইক সাবস্ক্রাইব দিয়েন। এখন দেখুন আমি ভালো করে এই টমাটো আর বেগুনটারে সুন্দর করে আমি ডললা এই পেঁয়াজের ডিমটার সাথে আমি ডললা নিলাম, নিয়ে এখন ভালো মতন ডললা, তারপরে আমি এটা বাগার দিতে যাবো। আমি কিন্তু এটা বাগারের বত্তর মতন বানাবো। এখানে আমি অল্প করে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা দিয়ে আমি কিন্তু এখানে ঘি দিয়ে দিলাম একটু বেশি করেই, দিয়ে এই পেঁয়াজটা সুন্দর করে একটা দাগানি করবো, করে আমি খিচুড়ির মধ্যে এই দাগানিটা দিব। পেঁয়াজটা যদি এইভাবে দাগানি করে দেন খিচুড়িটার আলাদা একটা টেস্ট আইব, সুন্দর করে মজা লাগবো খিচুড়িটা, এই জন্য আমি কিন্তু একটু দাগানি করে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু এই ঘিটা বাজ্জা আর পেঁয়াজটা বাজ্জা সুন্দর করে একটু রসুন দিছিলাম লগে, দিয়ে আমি একসাথে এখন খিচুড়িটা ভালো মতন লাড়া দিয়া ওদিকে একটা চুলায় আমি কমায়া বসাই দিব। এদিকে কিন্তু খিচুড়িটা আমার সুন্দর করে হয়ে গেছে গা, দাগানিটা দিয়ে আমি এখন সুন্দর করে ডাককে খিচুড়িটা তুমি আমি উপরে দা আর একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিছি, এই ঘিটার কেরানটা আলাদাটা থাকবো, মজা লাগবো এই খিচুড়িটা খাইতে গরম গরম। এখন আমি ভালো মতন খিচুড়িটার মিলামু, মিলাইয়া তারপরে আমি এটা ডাইককে থুয়া দিব। আমার খিচুড়ি রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট। এখন আমি ভর্তাটি বানাবো। দেখুন আমি খিচুড়িটা কিন্তু ভালো করে লাড়া দিয়া তারপরে আমি এখানে একটা ইয়ে দিয়ে ডাইককে আমি খিচুড়িটা রেখে দেব। আমি উপরে তেজপাতাটা আসলে এটা আমি এখন ফালাই দেবো। এবার আমি খিচুড়িটা ডাইককে এক সাইডে রেখা এখন আমি ভর্তাটা বাগার দেবো। এখানে আমি 1 ডাব্বু তেল দিলাম, একটু বেশি করে তেল দিলাম, ভর্তাটা যদি একটু বেশি করে তেল দিয়ে ভালো করে বাগার দেন তেল ভর্তাটা অনেক মজা লাগে খাইতে, এই জন্য আমি তেলটা গরম হয়ে এলে এখানে আমি 2-3টা শুকনো মরিচ ব্যাঙ্গা দিয়ে দিলাম, বেশি না 2-3টা। এই শুকনো মরিচটি ব্যাঙ্গা দিয়ে এখন আমি শুকনো মরিচটা ভাজা পর্যন্ত এটা ইয়া করবো। এবার আমি ওই যে ডিম আর বেগুন আর টমাটো মেখে রাখছিলাম এটা এখন আমি সুন্দর করে এটা বাগার দেবো। এটা চুলা কমায় কমায় ভালো মতন বাগার দিবেন, এই ভর্তাটা খাইতে অনেক মজার। আমি এইভাবে এই ভর্তাটা বানাই রাখি। এখন আমি এটা ভালো করে এইভাবে লাইরা সেরা ভালো মতন একটা রান্না ইয়ে করবো, রান্নবো যতক্ষণ ডিমের কোনো পানি না থাকবো আর কোনো পানি না থাকবো একটা শুকনো শুকনো হয়ে যাবে।
ততক্ষণ রাঁধবো। আমি এখন উপরে দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো, যাতে কাঁচাটা সর্ষের তেলে গ্রানটা সুন্দর আসে। দিয়ে এখন আমি এটা আরেকটু ভালো করে লাড়া দিয়ে তারপরে আমি ভর্তাটা নামাই দেবো। আমার কিন্তু এই ভর্তাটা এখন হয়ে যাব, আমি এটাও এখন নামাই দেবো। আমি স্বাদ মতো লবণ দেখছি, ঠিক মতো লবণ হয়েছে, এখন আর আমি কিচ্ছু দেবো না। আমার ভর্তাটা কিন্তু দেখুন সুন্দর করে হয়ে গেছে, তেল তেল উঠে গেছে, এখন আমি এটা নামাই দেবো। একটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা নামাইয়া এখানে আমি আলু ডলে রেখে দিছি। এখন আমি সুন্দর করে স্বাদ মতন পেঁয়াজ দিব, আর মরিচটা যার যার স্বাদ মতন আমি একটু বেশি করেই দিলাম। আমার মরিচটা বেশিটা জাল না, এই জন্য আমি এখানে একটু বেশি করে মরিচ দিলাম, আর একটু কাঁচা পেঁয়াজটা বেশি করে দিলাম। আমাদের ঘরে কাঁচা পেঁয়াজের ভর্তাটা পছন্দ করে বেশি। আর স্বাদ মতন লবণ দিলাম, আর এখানে এক মুঠ ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে আমি একে এটি ডলমু, ডললে সর্ষের তেল দিয়ে এখন আমি এই ভর্তাটা একের ভালো মতন ডুলে বানাবো। রোজার পরে দেখেন কিন্তু অনেক ভাজা পুরি খাওয়ার পরে যখন ভালো না লাগে তখন কিন্তু এইভাবে খিচুড়ি আর ভর্তা বানায় খেয়ে দেখেন ডিম ভাজা অনেক মজা লাগে। আমাদের ঘরে তো সবাই অনেক পছন্দ করে, এই জন্য আমি আজকে এই খিচুড়ি আর এটা বানাইলাম। এখন আমার আলুটা সুন্দর করে এদিকে মাখা হয়ে গেছে, আমি একটা জায়গায় ডিম উঠে রেখে দেবো। আলু ভর্তাটা সুন্দর করে হয়ে গেল, এখন আমি ডালের ভর্তাটা বানাবো। দেখুন আমার এটা কিন্তু শেষ। এখন এই ভর্তাটা একটা সাইডে রাইখা, আমি একটু বেশি করেই ভর্তা বানাইছি, আমার ঘরে অনেক মানুষ, এই জন্য আমি আর একটু সর্ষের তেল আর একটু লবণ দিলাম। আমার তো লাগলো একটু কম, এই জন্য আমি আর একটু দিলাম। দিয়ে এখন আমি এই ভর্তাটারও একটা সাইডে রাইখা, তারপরে আমি ডালের ভর্তাটা এখন বানাবো। দেখুন এখন এটি একটা সাইডে উঠাইয়া আমি এই প্লেটটার ভিতরে ডালের ভর্তাটা বানাবো। এখন আমি আবার যে পেঁয়াজটি আর মরিচটি আছে এটি সব লইলাম এখানে নিয়ে, তারপরে আমি আবার পেঁয়াজ দিলাম একটু বেশি করে, ধনিয়া পাতা দিলাম একটু বেশি করে, আর স্বাদ মতো লবণ দিব, তারপরে সর্ষের তেল দিব। দিয়ে আমি ভালো করে এই ভর্তাটারও বানাবো। এখন দেখুন এই ভর্তাটার ভিতরে আমি একটু বেশি করে ধনিয়া পাতা দিছি। দিয়ে এখন ভালো মতন আমি মরিচটার ওই ধনিয়া পাতাটা আর পেঁয়াজটা একবার ভালো করে মাখবো, যাতে সুন্দর করে নরম হয়ে যায় ভালো মতন মেখে। তারপরে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো আর ডালটা দিয়ে দেবো। আমি ডালটা কিন্তু সুন্দর করে সিদ্ধ করে উঠে আমি একবার ইয়ে করে রাখছি, একটা ইয়েতে ডালটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সর্ষের তেল বেশি করে দিয়ে তারপরে এই ডালটা ভর্তাটা বানাবো। এইভাবে ডালের ভর্তা বানিয়ে খেয়ে দেখেন অনেক মজার। এখন দেখুন আমি ডালটিও ভালো করে মাখিয়ে তারপর ইয়ে করলাম, এটির সাথে আমি সব কিছু ভালো করে মাখিয়ে একটা জায়গায় রেখে দিব। এখন আমার ভর্তা কিন্তু কমপ্লিট সব হয়ে গেল গা, এই ভর্তাটা হইলে আমার শেষ, রান্না কিন্তু পুরো কমপ্লিট। দেখুন আমি এখন সব ডিম ভাজা কিরাই কেটে এভাবে খিচুড়ি দিয়ে ভর্তাটা খাইতে অনেক মজা।